অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্য যদি ভালো না থাকে সেক্ষেত্রে কি আমাদের মন ভালো থাকে? উই বিলিভ উই অল পিপল আর বিউটিফুল। সৌন্দর্য যদি রক্ষাই করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের মন খারাপের একটি জায়গা থেকেই যায়। নিজেকে ফিট রাখতে, সুন্দর রাখতে প্রতিদিন আমাদের নির্ভর করতে হচ্ছে কোনো না কোনো প্রোডাক্টের উপরে। কিন্তু দিন শেষে কিন্তু একটি প্রশ্ন আমাদের মনে থেকেই যাচ্ছে, সেই প্রশ্নটি হচ্ছে বিশ্বাসের জায়গাটা আসলে তারা কতখানি অর্জন করতে পারছে। ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে বিশ্ব, আর বিশ্বের সাথে কিন্তু তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। এই এগিয়ে যাওয়া জীবনে ন্যাচারাল এবং অর্গানিক প্রোডাক্টের উপরে আমাদের নির্ভরতা এবং বিশ্বস্ততা যেন ক্রমান্বয়ে বেড়েই চলছে। সবাইকে ওয়েলকাম করছি দ্য অ্যানাদার নিউ এপিসোড অফ এক্সেলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্ট বাংলাভাষা.com। অ্যাজ ইউজুয়াল আপনাদের সাথে থাকছি আরশিয়া। আপনারা যদি এক্সেলেন্ট ওয়ার্ল্ডের প্রোডাক্ট নিয়ে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, কিংবা আপনারা আমাদেরকে যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ইমেইল করতে পারবেন। আমাদের মেল অ্যাড্রেস হচ্ছে royal.efml@gmail.com। সেই সাথে আপনারা চাইলে আমাদেরকে ফোনও করতে পারেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 01904422405 এই নাম্বারে। আজকে এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকে একটু বলতে চাই, মনে করিয়ে দিতে চাই, স্মরণ করে দিতে চাই, এক্সেলেন্ট ওয়ার্ল্ডের প্রত্যেকটি প্রোডাক্ট ন্যাচারাল এবং অর্গ্যানিক। এক্সেলেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এক্সেলেন্ট ওয়ার্ল্ডের পরিচালক আতাউল করিম বাবু। তার সাথে আমরা এক্সেলেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলবো। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। ভাইয়া কেমন আছেন? জি এক্সেলেন্ট, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আচ্ছা, আমরা এক্সেলেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে অনেক কথা বলবো, তার আগে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের উপরে একটি চমৎকার ডকুমেন্টারি আছে, এটা একটু আমরা দেখে আসি। জি থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমরা কথা বলছিলাম এক্সেলেন্ট ওয়ার্ল্ডের পরিচালক আতাউল করিম বাবুর সাথে, তার সাথে আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলবো, তার আগে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের উপরে চমৎকার একটি ডকুমেন্টারি দেখে আসবো। লেটস হ্যাভ এ লুক। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের এই বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুখী স্বনির্ভর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার প্রত্যয়কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারই নীরব সৈনিক হয়ে কাজ করে যাচ্ছেন জনাব আনোয়ার এইচ রয়্যাল রানার। আর তারই ধারাবাহিকতায় 2013 সালে প্রতিষ্ঠিত করেছেন ই কমার্স মার্কেটিং প্রতিষ্ঠান এক্সেলেন্ট ওয়ার্ল্ড। বিশ্বজুড়ে এখন ভেষজ পণ্যের জয় জয়কার, আর বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। এই অঙ্গীকার নিয়ে নতুন পণ্য উদ্ভাবন ও তার আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ রক্ষায় নিজেদের আধুনিক ল্যাবরেটরিতে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন এক্সেলেন্ট গ্রুপের বিশেষজ্ঞগণ। জনাব আনোয়ার এইচ রয়্যাল রানার বিজ্ঞ বিশ্লেষণ ও দীর্ঘদিনের গবেষণার সফলতায় শতভাগ প্রাকৃতিক উপাদানে এখানে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন ভেষজ পণ্য। এক্সেলেন্ট তুলসী চা, এক্সেলেন্ট ডায়াবেটিক চা, এক্সেলেন্ট গ্রিন চা, এক্সেলেন্ট পুদিনা চা, এক্সেলেন্ট তুলসী জুস, এক্সেলেন্ট তুলসী জুস মিনি প্যাক, এক্সেলেন্ট অ্যালোভেরা জুস, এক্সেলেন্ট ফিমেল কেয়ার, এক্সেলেন্ট বেবি লাইফ, এক্সেলেন্ট প্রোটিন প্লাস, এক্সেলেন্ট গ্লুকোজ কন্ট্রোল, এক্সেলেন্ট পাওয়ার সোর্স স্কিন, এক্সেলেন্ট ত্রিফলা মিক্স ড্রিঙ্ক, এক্সেলেন্ট গ্যানো মরিঙ্গা, এক্সেলেন্ট স্পিরুলিনা ফুড ক্যাপসুল, এক্সেলেন্ট ডার্মা গোল্ড, এক্সেলেন্ট ডার্মা লাইট, এক্সেলেন্ট অ্যালো পাওয়ার, এক্সেলেন্ট হার্ট কেয়ার, এক্সেলেন্ট ওমেগা 369, এক্সেলেন্ট ভিটা পাওয়ার, এক্সেলেন্ট ক্যালসিয়াম পাওয়ার, এক্সেলেন্ট আই স্ট্রং, এক্সেলেন্ট সুন্দরবনের খাঁটি মধু, এক্সেলেন্ট নিম হেয়ার অয়েল, এক্সেলেন্ট নিউ নাইজেলা, এক্সেলেন্ট এক্সক্লুসিভ প্যাকেজ, এক্সেলেন্ট অ্যালোভেরা নিম তুলসী ফেস ওয়াশ, এক্সেলেন্ট অ্যালোভেরা হেয়ার জেল, এক্সেলেন্ট অরেঞ্জ ফেস ওয়াশ, এক্সেলেন্ট লোটাস শাওয়ার জেল, এক্সেলেন্ট পাপায়া শাওয়ার জেল, এক্সেলেন্ট স্টার ফ্রুট শাওয়ার জেল, এক্সেলেন্ট স্পটলেস স্কিন ক্রিম, এক্সেলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস স্কিন ক্রিম, এক্সেলেন্ট নিম বডি লোশন, এক্সেলেন্ট অ্যালোভেরা বডি লোশন, এক্সেলেন্ট হার্বাল শ্যাম্পু ম্যান, এক্সেলেন্ট হার্বাল শ্যাম্পু ওয়েমেন, এক্সেলেন্ট নিম অ্যালো টুথপেস্ট, এক্সেলেন্ট লিকুইড ডিটারজেন্ট, এক্সেলেন্ট হ্যান্ড ওয়াশ, এক্সেলেন্ট লাইজল, এক্সেলেন্ট ডিশ ক্লিনার, প্রিমিয়ার মধু লাক্সারি হার্বাল সাবান, প্রিমিয়ার অ্যালোভেরা লাক্সারি হার্বাল সাবান, এক্সেলেন্ট বেবি সোপ হার্বাল সাবান, এক্সেলেন্ট অর্গানিক নিম হার্বাল সাবান, এক্সেলেন্ট তুলসী লাক্সারি হার্বাল সাবান, এক্সেলেন্ট স্যানিটারি ন্যাপকিন 10টি ও 30টি প্যাকেট সহ আরও অনেক প্রসাধন। আর এসব পণ্য তৈরিতে ব্যবহৃত হয়েছে এদেশেরই মাটিতে ফলানো নিম, কালোজিরা, অ্যালোভেরা, তুলসী,
পুদিনা পাতা, সজনে পাতা, আমলকি, ত্রিফলা, মেথি, মধু, আদা, রসুন, হলুদ সহ আরও বিভিন্ন ভেষজ গাছপালা, ফুল ও ফল যা সুস্থ মানবদেহ গঠনে শতভাগ কার্যকর। এসব কাঁচামালের গুণগত মান রক্ষার্থে সর্বক্ষণ কাজ করে চলেছেন এক্সিলেন্ট গ্রুপের সুদক্ষ প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম। আর সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনায় সারা দেশব্যাপী এ সকল পণ্যের সরবরাহ করে চলেছেন এক্সিলেন্ট গ্রুপের ই কমার্স মার্কেটিংয়ের সহযোগীবৃন্দ। সর্বক্ষণ সার্বিক তত্ত্বাবধান করে চলেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা। তার কঠোর পরিশ্রমে মাত্র কয়েক বছরে এক্সিলেন্ট গ্রুপের পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 100টির কাছাকাছি। এ সকল পণ্যের রয়েছে সারা দেশব্যাপী ব্যাপক চাহিদা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নীরব সৈনিক হয়ে ভেষজ পণ্য তৈরি ও দেশি পণ্য ব্যবহারে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির কথা মাথায় রেখে সফলতার সাথে কাজ করছে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা। প্রাকৃতিক উপাদানে তৈরি এক্সিলেন্ট পণ্য পৌঁছে যাবে দেশের প্রতিটি ঘরে, এই প্রত্যাশায় বাংলাদেশের প্রতিটি জেলা ও গুরুত্বপূর্ণ 300 থানা শহরে গড়ে তোলা হয়েছে এক্সিলেন্ট শোরুম ও কার্যালয়। আর এসব কার্যালয়ে কর্মসংস্থানের সুযোগ হয়েছে দেশের বেকার যুব সমাজে। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য সবার আগে আমাদের হতে হবে আত্মনির্ভর। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আত্মনির্ভরশীল জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। এই প্রত্যয়কে সম্মুখে রেখে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের স্লোগান, দেশি পণ্যে থাকবো বেশ, গর্বমোড়া এক্সিলেন্ট বাংলাদেশ। ভিউয়ার্স, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের উপরে চমৎকার একটি ডকুমেন্ট্রি আমরা দেখলাম। এই মুহূর্তে আমরা আবারও চলে যাচ্ছি আজকের গেস্টের কাছে। ভাইয়া, প্রথমে একটু জানবো এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আপনার পজিশন সম্পর্কে। থ্যাংক ইউ। বেসিক্যালি এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আমি একজন পরিচালনা পর্ষদে কাজ করে যাচ্ছি। আর শুরুতে 2013 সাল থেকে আমাদের এই কোম্পানিটির যাত্রা থেকে আজ অবধি আমাদের 6টি বছর শেষ করলাম, 7ম বছর আমরা পদার্পণ। শুরু থেকে আলহামদুলিল্লাহ নিবেদিত হয়ে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের জন্য কাজ করে যাচ্ছি এবং আগামীতে যতদিন ইনশাল্লাহ বেঁচে থাকি এটার জন্য কাজ করে যাব। মানে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে থাকার ইচ্ছা আছে, মানে যতদিন বেঁচে থাকবেন এর সাথে সম্পৃক্ততা থাকার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথমেই জানব একটু ন্যাচুরোপ্যাথি সম্পর্কে একটু জানতে চাই। থ্যাংক ইউ। আসলে ন্যাচুরোপ্যাথি, প্রাকৃতিক চিকিৎসা, এই শব্দটা অত্যন্ত ভারিত্ব একটি শব্দ। সহজে এভাবে আমরা বলতে পারি, ন্যাচারের সাথে যে চিকিৎসাটা যায় সেটা এক ধরনের ন্যাচুরোপ্যাথি। আর ন্যাচারের আসলে চিকিৎসা অনেকগুলো ধরন প্রচলিত আছে, অনেকগুলো সিস্টেম প্রচলিত আছে। তার ভিতরে আমরা যেহেতু ফুড, অর্গানিক ফুড অ্যান্ড কসমেটিক্স নিয়ে কাজ করছি, স্বাভাবিকভাবে আমরা অর্গানিক ফুড এবং কসমেটিক্সের আমাদের দেশীয় হার্বস ইউজ করে আমরা অনেক চমৎকারভাবে এগিয়ে যাচ্ছি। পাশাপাশি ন্যাচুরোপ্যাথিককে আমরা অন্যভাবে ন্যাচুরোপ্যাথি মেডিসিন অথবা অল্টারনেটিভ মেডিসিনও বলতে পারি। পাশাপাশি এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আমাদের ওষুধের বিকল্প রূপ হিসেবে আমরা এটাকে নিতে পারি। আচ্ছা, আর পাশাপাশি যেটা হচ্ছে আজকে আমাদের স্বাস্থ্য এবং আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য ন্যাচুরোপ্যাথি চিকিৎসা প্রাকৃতিক প্রতিকারের মাধ্যমে খুব চমৎকারভাবে সমাধান দেওয়া সম্ভব। আচ্ছা, আজকে সারা পৃথিবীতে অনেকগুলো চিকিৎসা পদ্ধতি প্রচলিত, এর ভিতরে আমাদের সবচেয়ে যেটা আমাদের ভারতীয় উপমহাদেশে আমাদের এই চিকিৎসা পদ্ধতিটা অনেক বেশি জনপ্রিয়। এবং আজকে যদি আমরা থার্ড ওয়ার্ল্ড মানে তৃতীয় বিশ্বের কথা যদি চিন্তা করে থাকি, আমাদের এই চিকিৎসা ব্যবস্থা আমাদের আধুনিক চিকিৎসার সাথে সমন্বয় করে আমরা ট্রেডিশনাল কম্বিনেশন করে আমরা এই ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টটাকে আমরা নিতে পারি। নেচার ইজ দ্য বেস্ট হেলিং অফ আওয়ার বডি, এই জন্য আমরা এভাবে বলতে পারি যে আমরা ব্যাক দ্য নেচার, প্রকৃতির কাছে আমরা ফিরে আসি। প্রকৃতি আমাদেরকে অনেক চমৎকার সমাধান দিতে পারে, প্রকৃতির মাধ্যমে আমরা আমাদের শরীরটাকে অনেক বেশি সুস্থ এবং ভালো রাখতে পারি। চমৎকার। এবং দিনে দিনে কিন্তু ন্যাচুরোপ্যাথি এবং এই সমস্ত প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের মানে বিশ্বস্ততা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা কৃত্রিমতা কিন্তু আসলে কৃত্রিম জিনিসটা আসলে আমরা সেটাকে এখন চাচ্ছি না কেউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে আজকে আমরা যদি শতাব্দীর শুরু থেকে হিসাব করি, আজ থেকে 5000 বছর আগ থেকে বা আমাদের পূর্বপুরুষরা তখন কিন্তু দেখে না, তখন কিন্তু আমাদের এত বেশি মেডিকেল সায়েন্স, হ্যাঁ, ফার্মেসি, আমাদের ডায়াগনস্টিক সেন্টার
এগুলো কিন্তু আমরা খুব আমাদের ওই সময় যদি আমরা কোনো অসুস্থ হয়ে যেতাম, রোগ হতো, সেক্ষেত্রে কিন্তু আমরা ন্যাচুরোপ্যাথি এই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতাম সেই সময়টাতে। রাইট রাইট, আমাদের বাড়ির আঙ্গিনে, আমাদের বাসায় আঙ্গিনে বা আমাদের পরিবেশের প্রাকৃতিক খুব চমৎকারভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছে অপরূপ সৃষ্টি। আর এই সৃষ্টির উপাদান দিয়ে কিন্তু আমরা চাইলে আমাদের এই চিকিৎসা পদ্ধতিটা খুব ভালোভাবে নিতে পারি। আচ্ছা, ন্যাচুরোপ্যাথিতে আসলে কি কি ধরনের কাঁচামাল ব্যবহার করা হয় যদি একটু বলতেন? ন্যাচুরোপ্যাথিতে বেসিক্যালি আমাদের দেশে এক কথা হচ্ছে, মানে আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই প্রকৃতিতে যত কিছুই সৃষ্টি, প্রত্যেকটা জিনিসেরই কম বেশি কোনো না কোনো গুণ থেকে আছে। সায়েন্স যেটাকে প্রুভেন করে যে আসলে কোন হার্বসে কোন গুণগুলো আছে, আমরা যদি এটা একটু আমরা মানে চান্স দিয়ে আমরা গুগলে বর্তমানে ইউটিউবে খুব চমৎকারভাবে এগুলার তথ্যগুলা দেওয়া আছে, ওই সকল তথ্যগুলা ফলো করে আমরা কোন কোন হার্বসটা আমার শরীরের জন্য প্রয়োজন, আমার কোন কোন অর্গানে কী কী প্রবলেম, এই প্রবলেম অনুযায়ী আমি কী কী হার্বসগুলো আমি ইউজ করলে আমি আরও বেশি ভালো থাকবো, আমরা যদি এই জিনিসটাকে ফলো করতে পারি তাহলে আমি সুস্থ সমাধানের জন্য আমি কোন হার্বসটা ইউজ করবো সেটা আমি সহজে জানতে পারবো। আচ্ছা, এই ন্যাচুরোপ্যাথি নিয়ে আপনারা কাজ করছেন, এক্সেলেন্ট ওয়ার্ল্ড কাজ করছে, কিন্তু বাংলাদেশে তথা পুরো বিশ্বব্যাপী এই ন্যাচুরোপ্যাথির গ্রহণযোগ্যতা আসলে কতখানি? ধন্যবাদ আপনাকে। সারা বিশ্বে, চলমান এই বিশ্বে ন্যাচুরোপ্যাথির গ্রহণযোগ্যতা আলহামদুলিল্লাহ অনেক বেশি জনপ্রিয়। আপনি ইতিমধ্যে জেনে আনন্দিত হবেন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে প্রায় 200+ হসপিটাল আছে যেখানে আমরা হার্ট ডিজিজের মানে পিউরিফাইটা আমরা আমাদের এই ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে আমরা নিচ্ছি। প্রায় 86% পেশেন্টকে আমরা এটার চিকিৎসার আওতায় নিয়ে আসা হচ্ছে, যেখানে স্বাভাবিকভাবে ওমেগা 3, 6, 9 এবং সুষম খাবার ইত্যাদির মাধ্যমে আমরা হার্ট ডিজিজটাকে, আমাদের করোনারি আর্টারির ব্লকেজটাকে আমরা খুব চমৎকারভাবে আমরা সমাধান দিতে পারছি। এবং কি আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যদি আমরা ফলো করি, ভারত আমি বলবো যে যে হার্বসের উপরে বর্তমানে সারা বিশ্বে কিন্তু তারা খুব চমৎকার দখলদারিত্ব রাখছে, এবং ভারতের যে হার্বসগুলা, যে ভারতের অসংখ্য কোম্পানি আছে যারা এই ন্যাচারাল হার্বস নিয়ে কাজ করে, এবং কি ভারতের একজন খুব ফেমাস ডক্টর ডক্টর বিমল হাজেট MD, ওনার খুব চমৎকার একটা সিস্টেম যেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড আর্টস অফ লিভিং, যেটাকে আমরা সংক্ষেপে শাওল বলতে পারি। শাওল আপনার 1985 থেকে 2013 প্রায় দীর্ঘ 18-19 বছর সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথি সিস্টেমে চিকিৎসা দিয়ে যাচ্ছে, যেখানে একজন হার্ট ডিজিজ পেশেন্ট সর্বোচ্চ আপনার 1 মান্থ ওদের তত্ত্বাবধানে থাকলে দেখা যাচ্ছে আপনার কোনো সার্জারিক্যাল অপশনে যেতে হচ্ছে না। এটা আমাদের বাংলাদেশেও ওনারা শুরু করছে রিসেন্টলি, আমরা গত 4-5 বছর ধরে বাংলাদেশে আমরা এই সেবাটা পাচ্ছি। তো এই জন্য আমরা ন্যাচুরোপ্যাথির বর্তমান বাজার এবং বহির্বিশ্বে বাজারের সাথে বাংলাদেশে আমরা সরকার বাহাদুরের কাছে আকুল আবেদন জানাবো, যদি এটার আমাদের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং উপকরণগুলো সংরক্ষণের চমৎকার যদি পরিবেশ করে দেয় এবং এটার একটা দপ্তর যদি তৈরি করে দেয়, আমরাও বাংলাদেশে এটাকে নিয়ে অনেক বেশি আমরা অনেক দূর আমরা যেতে পারবো। অবশ্যই আমরা এটাকে অনেক দূর। জি ভাই, আমরা ন্যাচুরোপ্যাথি নিয়ে আরো কথা বলবো, আমাদের সময় ছোট্ট একটু ব্রেকে যাবে, ব্রেক থেকে ঘুরে এসে আমরা আরো কথা বলবো। থ্যাংক ইউ। ভিউয়ার্স, কথা হচ্ছিল এক্সেলেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আতল করিম বাবুর সাথে, আর অনেক কথা বলবো। ইটস টাইম ফর এ শর্ট ব্রেক, ডোন্ট গো এনিওয়্যার, আই উইল বি ব্যাক আফটার দ্য শর্ট ব্রেক, বিকজ ইউ ওয়ান্ট টু ওয়াচ ইট। Welcome back after the short break. Thank you so much for being with us and you were watching Excellent World Present banglabazar.com. আমরা কথা বলছিলাম ব্রেকের আগে, আজকে আমাদের গেস্টের সাথে আমরা আবারো চলে যাচ্ছি গেস্টের কাছে আরো কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য। ভাই, ব্রেকের আগে কিন্তু আমরা ন্যাচুরোপ্যাথি নিয়ে কথা বলছিলাম। আসলে বিশ্বে যেরকম এটার প্রভাব যতটা বিস্তারিত হয়েছে, বাংলাদেশে কিন্তু মানুষ এখনো সেভাবে এটার প্রতি অতটা আকৃষ্ট না। হ্যাঁ, বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করার জন্য এই ন্যাচুরোপ্যাথির ব্যাপারটা নিয়ে আমরা আসলে কি করতে পারি, কি পদক্ষেপ নিতে পারি? আপনি খুব চমৎকার বলেছেন। আমি প্রথমে বলবো যে আজকের যে আমাদের প্রকৃতি আর আমাদের পূর্বপুরুষদের যে প্রকৃতি ছিল, আজকে আমাদের এই প্রকৃতি কিন্তু খুব বেশি চ্যালেঞ্জিংয়ের মুখে আছি আমরা। আমরা ওই প্রকৃতিটাকে পাচ্ছি না। ইতিমধ্যে আমরা ধরে নিতে পারেন দূষণের সাগরে আমরা বসবাস করছি, প্রতিদিন আমরা রাসায়নিক গ্রহণ করছি, এমতো অবস্থায় আমাদের শরীরে কোন বিষয়টা অনেক বেশি প্রয়োজন, কোন বিষয়টা প্রয়োজন না, সেটা আমাদের কিন্তু পর্যাপ্ত নিতে পারছি না। তাই এমতো অবস্থায় আমি মনে করি আমাদের যারা সচেতন নাগরিক বা আমরা যারা ন্যাচারালকে পছন্দ করি,
এক্ষেত্রে আমরা আমাদের প্রচারণাটা বাড়াবো এবং সচেতনামূলক প্রোগ্রাম আমরা অ্যাডভান্স করব। পাশাপাশি এই ন্যাচারাল এবং এই অর্গানিক সম্পর্কে আমরা অনেক বেশি তথ্য সংগ্রহ করব। এই এই তথ্য এবং এই ব্যবহারের উপক্রমগুলো যদি আমরা জানতে পারি, আমাদের দেশের সচেতনতাবোধ বৃদ্ধির সাথে সাথে এই ন্যাচারোপ্যাথি এবং অর্গানিকের জনপ্রিয়তা দিন দিন বাড়বে। আচ্ছা, একটু জানবো জাতীয় অর্থনীতিতে এক্সিলেন্ট ওয়ার্ল্ড কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধন্যবাদ। এক্সিলেন্ট ওয়ার্ল্ড আসলে এটি একটি সম্পূর্ণ উৎপাদনমুখী প্রতিষ্ঠান। আমরা শুরু থেকে উৎপাদন করে যাচ্ছি এবং বাজারজাত করে যাচ্ছি বিপণন সিস্টেমে। আপনি জেনে খুব বেশি আনন্দিত হবেন, ইতিমধ্যে সারা বাংলাদেশে আমরা ধরে নিতে পারি 20 কোটি অথবা তথা 22 কোটি জনসংখ্যার দেশ। এই জনসংখ্যাটা আমরা আসলে 4টা সেক্টরে আমরা বসবাস করছি। আমরা যদি তৃণমূল পর্যায় থেকে হিসাব করি, আমাদের ইউনিয়ন অথবা ওয়ার্ড লেভেল সারা বাংলাদেশে 8,000+ ইউনিয়ন এবং ওয়ার্ড আমরা পরিসংখ্যানে পাচ্ছি। পাশাপাশি 560টারও বেশি থানা আমাদের পরিসংখ্যানে আছে। সাংগঠনিক থানাগুলোকে অ্যাড করলে আরও বাড়বে। পাশাপাশি বাংলাদেশের 64-65টা জেলা বর্তমানে আমাদের লিস্টেড এবং 8টা বিভাগ। তো এই এই 4টা পয়েন্টই কিন্তু আমাদের এই 20 থেকে 22 কোটি লোকের বসবাস। তো এই ক্ষেত্রে এক্সিলেন্ট ওয়াল যে সিস্টেমটা করে যাচ্ছে, যে আমরা একবারে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক আমরা আমাদের এই পণ্যগুলোর ডিসপ্লে সেন্টার, পাশাপাশি থানাভিত্তিক আমাদের ডিসপ্লে সেন্টার, জেলাভিত্তিক আমাদের ডিসপ্লে সেন্টার, আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ইতিমধ্যে 300-250 থেকে 300+ আমরা ছোটো মাঝারি এবং বৃহৎ আকারে আমাদের ডিসপ্লেগুলো করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য বাংলাদেশের মানুষদেরকে স্বাস্থ্য সচেতনতা এবং বাংলাদেশের মানুষদেরকে এই ন্যাচারোপ্যাথির মাধ্যমে উদ্বুদ্ধ করা। একটু জানবো, একটু ইন্টারাপ্ট করছি, সেটি হচ্ছে যে এখন আপনার এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্রোডাক্টগুলো কয়টি দেশে রপ্তানি করছেন? জি, থ্যাংক ইউ। আমরা আসলে বেসিক্যালি আমাদের অফিসিয়ালিভাবে আমরা ইতিমধ্যে আমরা 2টা দেশে গভর্নমেন্টলিভাবে আমরা সকল ডকুমেন্টারি নিয়ে আমরা কাজ শুরু করেছি। এবং এমনিতে আমাদের যারা আমাদের দেশীয় ভাইরা আছেন, তারা যখন দেশে আসেন, যারা পণ্যগুলো খেয়ে খুব ভালো লাগছে এবং উপকার পেয়েছে, তারা ইতিমধ্যে তাদের প্রায় 17 থেকে 18টা দেশ এবং যেসব দেশে আমাদের বাঙালি ভাইরা থাকছে, প্রায় কম বেশি অনেকগুলো দেশে আমাদের এই পণ্যগুলো ইতিমধ্যে যাচ্ছে। কিন্তু আমরা গভর্নমেন্টের লাইসেন্স নিয়ে ইতিমধ্যে আমরা মধ্যপ্রাচ্যের যে দেশ, যেটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, ওখানে আমাদের 5টা প্রোডাক্ট আমরা পারমিশন পেয়েছি। এটা আমাদের দেশের জন্য অনেক চমৎকার একটা সুখবর, এই জন্য যে আমরা আমাদের দেশীয় হার্বসকে বহির্বিশ্বে পরিচিত করে দিচ্ছি। সামনে কি কোনো প্ল্যানিং আছে যে অন্য কোনো দেশে রপ্তানি করা হবে? ইনশাল্লাহ, আমরা ক্রমান্বয়ে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ, আমাদের এশিয়া, আস্তে আস্তে আমরা আফ্রিকা এবং ইউরোপের বাজারে আমরা যাওয়ার অনেক বেশি ইচ্ছা। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা আমাদের সরকার বাহাদুরে থাকতে হবে, কারণ আমাদের এর ভিতরে আমাদের দেশের মানুষ সচেতন হবে, দেশের মানুষ সুস্থ জিনিস পাবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম অনেক চমৎকার পাবে এবং বাংলাদেশ অর্থনীতিতে আমাদের এই রেমিটেন্সের মাধ্যমে একটা আমরা যোগান এবং ভালো একটা জায়গায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ ছাড়া। আচ্ছা আচ্ছা, আর একটু জানবো যে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কিন্তু আমরা হেলথ প্রোডাক্ট এবং বিউটি প্রোডাক্ট একই সাথে একটা কম্বিনেশন পাচ্ছি, আসলে আপনাদের ফিউচার প্ল্যানিং কি এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে নিয়ে? ধন্যবাদ। আমাদের কোম্পানির স্লোগানই হচ্ছে হেলথ বিউটি অ্যান্ড ওয়েলথ, কারণ হচ্ছে পৃথিবীতে একটা মানুষ তার স্বাস্থ্যটাকে নিশ্চিত করতে চায়। স্বাস্থ্যটা যখন তার নিশ্চিত হয়, তখন মানুষটা চায় তার সৌন্দর্যটা, দ্যাট মিন্স ফিগার। সৌন্দর্য বলতে আমি কালোটাকে সাদা, সাদাটাকে আরও সাদা, ওটা বলছি না, যে আল্লাহ পাক রাব্বুল আমিন আমাকে আপনাকে যে ত্বকটা দিয়ে পাঠিয়েছে, এই ত্বকটা যাতে আমি মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি। সৌন্দর্যের প্রথম জিনিসটাই কিন্তু শুরু হয় আপনার অভ্যন্তরীণ ব্যাপার থেকে। হ্যাঁ, যদি আমরা বাইরে ধরেন কোনো ধরনের ক্রিম মাখছি কিংবা নিজেকে যত্ন করছি, ওই সৌন্দর্যটা থেকে কিন্তু যখন আমি ভেতর থেকে যত্ন নিচ্ছি, ইন্টারনাল ব্যাপারটা, হ্যাঁ, সেটা থেকে কিন্তু সৌন্দর্যটা গ্রো করে। হ্যাঁ, রাইট। আমাদের ম্যাক্সিমামে হচ্ছে ইন্টারনাল কিউরি প্রাইজ জন্য, আমাদের বাহ্যিক তেমন কোনো সৌন্দর্য আইটেম যেগুলো হচ্ছে জাস্ট স্কিনের সাথে ম্যাচ করা, ফুড গ্রেড ওভাবে আমাদের তৈরি করা। আর একটা মানুষ যখন স্বাস্থ্য এবং সৌন্দর্য দুইটা জিনিস যখন নিশ্চিত হয়, তখন মানুষ ধীরে ধীরে সম্পদশালী হতে চায়। এক্সিলেন্ট ওয়ার্ল্ড একটা চমৎকার ব্যালেন্সিং কোম্পানি, যে যে কোনো একজন ব্যক্তি এক্সিলেন্ট ওয়ার্ল্ডে এই 3টা জিনিস খুব চমৎকারভাবে কম্বিনেশন পাবে। অবশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের উৎপাদনে আমরা আরও নতুন নতুন পণ্য, যেটা স্বাস্থ্যসম্মত এবং ইতিমধ্যে আমরা, হ্যাঁ এটাই আমি একটু প্রশ্ন করতাম একটু পরে, যে নতুন কী কী প্রোডাক্ট আসার পসিবিলিটি আছে? আমাদের আমাদের এই মানে রিসেন্টলি গত লাস্ট উইকে আমরা আমাদের টুথপেস্টে আমাদের আর একটা ফেস্ট আসছে, যেটা হলো মাশরুম থেকে, মাশরুমের একটা ফেস্ট আসছে। এই মাশরুমটা কি কালেক্ট করা হয়েছে বাংলাদেশ থেকে নাকি বাইরে থেকে আনা হয়েছে? নিশ্চয়ই, বাংলাদেশে তো আমাদের প্রচুর মাশরুম চাষাবাদ হচ্ছে, আমাদের অনেক শিক্ষিত বেকার তরুণ ভাইরা এটা চাষাবাদ করতেছে এবং এক্ষেত্রে আমার কৃষক ভাইরা উদ্বুদ্ধ হচ্ছে, কারণ ওদের থেকে আমরা এই ইনগ্রিডিয়েন্টসগুলো নিচ্ছি। আমাদের দেশের মাশরুমগুলো তো খুব অসাধারণ মাশরুম, আমরা এই মাশরুম দিয়েই আমরা খুব চমৎকার একটা ন্যাচারাল আমরা ফেস্ট তৈরি করছি। এবং পাশাপাশি আমরা আমাদের নেক্সট
আমাদের ইনশাল্লাহ টার্গেট হচ্ছে বাংলাদেশে আমরা 100 একর জায়গা আমরা যদি পেয়ে থাকি এবং আমরা যদি অ্যারাঞ্জ করতে পারি আল্লাহর রহমতে, সেখানে আমাদের এই হার্বসগুলার উৎপাদন সহ আমাদের ফ্যাক্টরি ওখানে থাকবে। এক্ষেত্রে আমাদের আরও নিত্য নতুন আইটেম সংযোজন চলমান থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা হচ্ছে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সকল প্রোডাক্ট বাংলাদেশের সীমানা ছাড়িয়ে অনেক দূর যাক, বাংলাদেশকে সবাই চিনুক, বাংলাদেশকে পরিচিত করুক। অনেক ধন্যবাদ ভাইয়া আজকে উপস্থিত হওয়ার জন্য। আমাদের সময় একদমই শেষ, দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু বলার থাকে। ধন্যবাদ জানাচ্ছি বাংলা টিভিকে এমন একটা চমৎকার প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। এবং দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে আমি মানুষ, আপনি মানুষ, আমি আর আপনি সমাজে বেঁচে থাকতে হলে আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। স্বাস্থ্য সচেতনতা হচ্ছে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মূল লক্ষ্য। তো আমি আপনাদেরকে ওয়েলকাম জানাবো যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডকে ভিজিট করার জন্য, অবজারভেশন করার জন্য, জানার জন্য। আমরা গড়তে চাই স্বাস্থ্য সচেতন আগামীর বাংলাদেশ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিউয়ার্স। এক্সিলেন্ট ওয়ার্ল্ড বাংলাবাজার.com এর আজকের আয়োজন এ পর্যন্ত। আজকের এই আয়োজন থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হন, সেখানেই কিন্তু হবে আমাদের সার্থকতা। কথা দিচ্ছি একই দিন একই সময় আবারও ফিরে আসছি। যাওয়ার আগে একটি কথা অবশ্যই বলবো, যদি আজকে আমাদের এই প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা আপনারা যদি এই প্রোডাক্ট অর্ডার করতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে মেইল করতে পারবেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে royal.tfml@gmail.com, এবং সেই সাথে চাইলে কিন্তু আপনারা আমাদেরকে ফোনও করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01904422405 এই নাম্বারে। যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নিজেকে সুস্থ রাখুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, বিকজ লাইফ ইজ বিউটিফুল অ্যান্ড ইউ শুড এনজয় এভরি বিট অফ ইট।